আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি। আমরা একটা অত্যাধুনিক বাসে বসে জার্নি করছি। আমাদের বাম দিকে একটা বড় লরি ছিল এবং ডান দিকে একটা কাভার্ড ভ্যান, এই জন্য আমরা বাম দিকের লেন কাভার্ড ভ্যানটাকে ওভারটেক করে বাম দিকের লেন ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে ডান দিকে যে একটা কাভার্ড ভ্যান আছে, কিন্তু বাম দিকে একটা থেমে আছে গাড়ি, এই জন্য আমরা ডান দিকে আবার চলে আসলাম, বাম দিক থেকে আবার ডান দিকে চলে আসলাম। আবার এখন কাভার্ড ভ্যানটাকে ওভারটেক করার জন্য বাম দিকে যেতে চাচ্ছিলাম, আমাদের ড্রাইভার বাম দিকে যেতে চাচ্ছিল, কিন্তু বাম দিকের যে কাভার ভ্যানটি আছে সেটার গতি একটু কম, এই জন্য ডান দিকে কাভার ভ্যানটা কিছু কিছু নিয়ে ছুটতে চললো আমাদের গাড়িটি। দেখুন কীভাবে রাস্তা ব্লক করে দুটো কাভার ভ্যান রাস্তা ব্লক করে রেখেছে। আমাদের এই যে অত্যাধুনিক গাড়ি যার ব্রেকিং সিস্টেম অত্যন্ত উন্নত এবং যার গতি অনেক বেশি, কিন্তু সে এগিয়ে যেতে পারছে না, তার যে ন্যূনতম এই রাস্তার জন্য তার যে অনুমোদিত গতি সেই গতিতেও সে চলতে পারছে না এই যে কাভার্ড ভ্যানের জন্য। এবার দেখুন একটু সামনে গিয়ে বাম দিক ধরে এগিয়ে যেতে চাচ্ছে, কিন্তু সামনে কাভার্ড ভ্যানটি দেখুন তার লেন ছেড়ে সে অন্যদিকে চলে আসছে, এজন্য আমাদের বাসটা হর্ন দিয়েও কোনো সুরাহা হচ্ছে না, সে এগিয়ে যাচ্ছে। দেখেন আমরা বামের সাইডে চলে আসছি এবং বাম দিকে একটা কাভার্ড ভ্যান, এই জন্য আমরা একেবারে নিচে নেমে আসতে বাধ্য হলাম। এবার আবার চলছে গাড়ি, এবার এগিয়ে চলছে, সামনে একটা দ্রুতগামী ট্রাক আছে দেখেন। বলে রাখি এই সড়কটি বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে দুই লেন থেকে চার লেনে উন্নীত হয়েছে, কিন্তু আমরা এর প্রকৃত বা পুরো সুবিধাটা উপভোগ করতে পারছি না। তার অন্যতম কারণ এই যার যার ইচ্ছে মতো লেন ধরে গাড়ি চালানোর জন্য, ইচ্ছে মতো লেন পরিবর্তন করার জন্য, যেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে রাতের জার্নিতে এই অসুবিধাটা বেশি হয়, যেহেতু রাতে ট্রাক এবং অন্যান্য কাভার ভ্যান বা মালবাহী যে গাড়িগুলো সেগুলো বেশি চলে, তখন যাত্রীবাহী গাড়িগুলোকে এরকম ফাঁক ফোকর ধরে ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে এভাবে করে তাকে ওভারটেক করে অনেক সময় ব্যয় করে তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়। দেখুন যে যদি এমন নিয়ম কঠোরভাবে পালন হতো যে যে যেই লেনের যেই গতির গাড়ি সে সেই লেনেই থাকবে, লেন পরিবর্তন করবে না, তাহলে নির্দিষ্ট গতির গাড়িগুলো তাদের নির্দিষ্ট গতিতে চালিয়ে নির্দিষ্ট গন্তব্যে অত্যন্ত কম সময়ে এবং নির্ধারিত সময়ে গিয়ে পৌঁছতে পারে। এখানে যানজট নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই লেন পরিবর্তন, এবং লেন পরিবর্তনের কারণে গাড়িগুলো ডান বাম বিশেষ করে এই যাত্রীবাহী অত্যাধুনিক গাড়িগুলো ডান বাম করে চলতে হয়, এবং যার ফলে তার দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে তারা এই এমন একটি আইন করে দেয় যে কোন গতির গাড়ি কোন লেনে চলবে তা নির্ধারণ করে দিবে, এবং শুধু নির্ধারণ করে দিলেই হবে না, এটা যাতে মানা হয় এবং মানা হচ্ছে কি না সে ব্যাপারে যথাযথ তদারকি থাকতে হবে। তাহলেই আমরা এই সরকারের যে উপহার ফোর লেন রাস্তা তার পুরো সুবিধাটা আমরা উপভোগ করতে পারব। কারণ এখন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য যে সময় লাগে তা পূর্বের দুই লেন থাকা অবস্থায় যে সময় লাগতো এখন প্রায় সেই সময়ই লেগে যাচ্ছে, এটাই বাস্তব অবস্থা।
কিন্তু আমরা অনেক সময় বলি যে হ্যাঁ গতি অনেক সময় কমে গেছে, কিন্তু সেটা কখন যদি সম্ভব হয়, যদি এইভাবে লেন পরিবর্তন করার কারণে বাসগুলোকে ডান বাম করতে না হয়, সেক্ষেত্রে আমরা অনেক কম সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা এসে পৌঁছতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর দেখতে থাকুন কিভাবে আমরা ইচিং বিচিং করে ঢাকা পৌঁছাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।